প্রতিবেশে যুবকের সঙ্গে গৃহবধূর অবৈধ সম্পর্ক এই সন্দেহে গৃহবধূর চুল কেটে মারধর করল প্রতিবেশীরা ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিবেশী যুবকের সাথে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে গৃহবধূর মাথার চুল কেটে মারধর করল প্রতিবেশীরা অভিযুক্তরা তাকে শিলতাহানি করে বলেও অভিযোগ ঘটনার পর চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার বেরগুম কৃষ্ণনগর এলাকায় জানা গেছে এলাকার এক গৃহবধূর প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে তার বাড়িতে চড়াও হয় কয়েকজন মহিলার মাথার চুল কেটে নেয় তারা বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ তার শীলতাহানিও করে অভিযুক্তরা ঘটনার দিন রাতেই অভিযুক্তদের নামে থানায় অভিযোগ করা হয় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ আমা আমার স্বামীর সাথে চলে গেছে সেই নিয়ে আমি আমি বাড়ি এসে আমার স্বামী আমার নিয়ে আসে আমার পরে আমার ওরা সবাই মারধর করে সুদা দাস কার্তিকের বউ বর্ণিকের পুতির বউ পরশের বউ ব্যুরো